চাঁদপুরের শাহরাস্তিতে ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলার শহীদ সুলেমান খোকন স্পোর্টিং ক্লাবের আয়োজনে শাহরাস্তি উপজেলার বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে খেলাটি অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল 7:20 শহীদ সুলেমান খোকন স্পোর্টিং ক্লাব বনাম কুমিল্লা উইনার্স ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক পর্যায়ে শহীদ সুলেমান খোকন স্পোর্টিং ক্লাবের সদস্যরা 46 পয়েন্ট করে বিজয় লাভ করেন। 21 পয়েন্টের ব্যবধানে কুমিল্লা উইনার্স ক্লাব পরাজয় বরণ করেন। আয়োজক কমিটি মোহাম্মদ মহিউদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উইনার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। খেলায় আরো উপস্থিত ছিলেন 4 জন রেফারি, 2 দলের 12 জন করে মোট 24 জন খেলোয়াড় সহ দূর দূরান্ত থেকে আগত দর্শক বিন্দু। খেলার বিশেষ অতিথি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যুব সমাজকে অন্যায় ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, সেই সাথে আমরা দেশের ঐতিহ্য বহনকারী কাবাডি খেলাটি ধরে রাখতে আজকের আয়োজন। আমি আশাবাদী সমাজের প্রতিটা সচেতন নাগরিক আমাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানাবেন। মাদকের কারণে সমাজটা একবারে অসুস্থ এবং নোংরা হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি আমাদের ছেলেগুলো যেন মাদকের সাথে না জড়িত হয়। এই মাদক থেকে বাইর করার একটাই মাত্র উপায় এই খেলা। অনুষ্ঠিত খেলার রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ মুন্না, রফিকুল ইসলাম, আব্দুল আলিম ও মোহাম্মদ শাহাবুদ্দিন।